প্রিয় দর্শকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা শৈল আসেনেন আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি সাহেব মূল্যবান বক্তব্য রাখবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে আজকে এই আমার মা বন্ধুর সাথে বসে আছি এবং তারা যে আমারে কতটুকু ভালোবাসে তার প্রমাণ ফুলের যে আজকে যে পাপড়ি দিয়ে 10 বছরের মধ্যে এই মানুষকে এগুলোকে কতটুকু ভালো রেখেছি কতটুকু ভালোবাসা আমি দিতে পেরেছি সেই ভালোবাসা আজকে আমি পেয়েছি এবং আগামী 30 তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ এই জনগণের ভোটে আবার সংসদে যাব আবার 5 বছর ক্ষমতা রেখে এবং এই অঞ্চলের মানুষকে শান্তিতে বসবাস করার এবং মানুষের যে আশা প্রত্যাশা ইতিমধ্যে পূরণ করতে সক্ষম হয়েছি বাকি যে আশাগুলো আছে এই অঞ্চলের মানুষ যাতে আর রাস্তাঘাটে গাড়ি যাওয়ার পথে হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় যাতে মৃত্যুবরণ না করে এবং সুচিকিৎসায় মানুষ মরণশীল এটা আছে কিন্তু এই এলাকার মানুষ যেন সুচিকিৎসা করে তাদের জন্য একটি পার্শ্বসূচি একটা হাসপাতাল করব এবং এই অঞ্চলের মানুষের জন্য একটি বাস টার্মিনাল দরকার একটি বাস টার্মিনাল করব এবং পাশাপাশি অবাঙালিদের পুনর্বাসন করব এবং এই বস্তিবাসীদের জন্য ইতিমধ্যে 10,000 ফ্ল্যাট তৈরি করার জন্য কাজ চলতে আছে এবং এটা কার্যক্রম ফাউন্ডেশনের কাজ চলতে আছে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যেই এই বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা ইনশাল্লাহ করব আপনি তো বিগত 10 বছর ধরে এখানকার এমপি হিসাবে আছেন কিন্তু আমরা মানুষের থেকে শুনতে পেরেছি আপনি এখানে অনেক জনপ্রিয় এইটুকু দেখতেছেন এবং সামনে যে নির্বাচন ঢাকা শৈল আসবে আপনি কিছু বলবেন এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ যেভাবে উন্নয়ন করেছে সে ধারাবাহিকভাবে ঢাকা শৈল আসনে প্রতিটা মানুষ এবং যে আশা প্রত্যাশা আমাকে ভোট দিয়েছিল সেই আশা প্রত্যাশার মধ্য দিয়ে এই এলাকার যে উন্নয়ন করেছি এই উন্নয়নকে ধারাবাহিক লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধারাবাহিক লক্ষ্যে আগামীতে 30 তারিখে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা আছে এবং 30 তারিখ হবে আমাদের ঈদের দিনের মতন আনন্দ এবং এই আনন্দের মধ্যে দিয়ে আমরা বিজয় ইনশাল্লাহ নিচ্ছি কাজের দক্ষতার উপরে নির্ভর করে আমার পরিচয় ফলে তার গাছের পরিচয় কি ফলে বাট আমার এই কাজের বিনিময়ে আমাকে প্রমাণ করে আমি কে ১৬ আসনে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান নির্বাচন প্রসঙ্গে নির্বাচন প্রসঙ্গে বলতে চাই আগামী 30 তারিখের মধ্যে প্রতিটা লোক নৌকার প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠাবে এবং নৌকায় ভোট দিলে এই এলাকার শান্তি হবে নৌকায় ভোট দিলে এই এলাকার মানুষ উন্নতি হবে নৌকায় ভোট দিলে এই এলাকায় কোনো সন্ত্রাসী হবে না চাঁদাবাজি হবে না এবং এখানে যে দখলবাজ হবে না শুধু নৌকায় ভোট দিলে মানুষ যে শান্তি থাকে নৌকায় ভোট দিলে মানুষ যে শান্তি এই শান্তিটা অন্ধপক্ষে 10 বছর তারা পেয়েছে ইনশাল্লাহ এবং আমি আরো বলতে চাই এই এলাকার মানুষের জনগণের কাছে যে আমি ইলিয়াস মোল্লা যতদিন বাঁচবো এই মানুষগুলোর পাশে থাকবো আমি ইলিয়াস মোল্লা যতদিন বাঁচবো সবাইকে ভালোবাসবো চ্যানেল ওয়ার্ল্ড সানি।